ক্যামেরা চলছে নাকি? হ্যাঁ চলছে, বলো তাহলে শুরু করা যাক। আচ্ছা আমাদের কোন অবধি আসছে? এই পর্যন্ত, এই পর্যন্ত তোমার তোমার উপর থেকে আরেকটু নিচে এই অবধি ঠিকই আছে। শুরু। হ্যালো গাইজ, ওয়েলকাম টু লয়াল বেঙ্গল। ভালো লাগছে কিন্তু বেশ, এটা শুনছি এটাও শুনছি। আচ্ছা সব থেকে আগে একটা কথা, কুলধারার ভিডিওতে ফ্যাস ফ্যাসানি প্রচুর কমেন্ট এসেছিল, যার জন্য শুধুমাত্র তোমাদের জন্য কুলধারার পরে এটা কেনা হয়েছে। এটার জন্য একটু বলো সবার আগে, সাউন্ড রয়্যাল বেঙ্গল ইম্প্রুভ করেছে কি করেনি? আরও বেশি করে দেখো রোড কিনবো এরপর, ইএমআই শেষ হোক, এটা এটার ইএমআই শেষ হোক, এরপর রোড নেবো। আচ্ছা টপিকে আসি, টপিকে ফেলা যাক। এই জায়গাটা যেটা একবার ঘুরিয়ে দেখাতে বলবো, তারপরে বলছি। এদিক থেকে আস্তে আস্তে এদিকে পুরো জায়গাটা, আশা করি চিনতে পেরে গেছেন। হ্যাঁ এসেছিলাম এই, এরপরেই তো ভিডিও। হ্যাঁ শুরু কর না, পরপর আসবে তো, এটা আগে আসবে না? তুমি বলে না যে আচ্ছা ঠিক টাইম এসেছি, বুঝতেই পারছেন জায়গাটা তো, জায়গাটা চিনে ফেলেছেন। আমরা এসেছিলাম এখানে, কী কারণে এসেছিলাম সেটাও দেখেছেন। আর এখানে সেকেন্ড টাইম আসার কারণ হলো যে কিছু কিছু জিনিস ঘটছিল, যেরকম হাসির আওয়াজ, কিছু অন্যরকম স্মেল, যেমন লাইকে না হাসি চোখের পর। হ্যাঁ হাসির আওয়াজটার জন্যই আবার আসা। হ্যাঁ সেটাই বলছি তো, হ্যাঁ হাসির আওয়াজ, তারপরে হচ্ছে কি বলে আলু চোখার মাখলে যেমন স্মেল আসে সেই রকম, তো আজকে সেটা নেই। তো আমরা এখানে থাকবো, একটু দেখবো কী কী স্মেল আসে, আর তার থেকে ভালো কথা উঠেই আমরা একটা স্মেল পেয়েছি। এখন দেখবো এগুলো কিসের স্মেল, কী হয়, যে কারণে আমাদেরকে আবারও এখানে ডাকা হলো, সেটা একবার শুনে নি। এসো একবার বলো এবার। কালকে আমি 12:20 নাগাদ আমি উপরে এসে আমার খরগোশ আছে, খরগোশে খেতে দিয়েছি। আমি কালকে 12:20 নাগাদ উপরে এসে এসে খরগোশে খেতে দিতে এসে ওইখানটা দিতে এসে এবারে দেখছি কেমন একটা মাছের গন্ধ বেরোচ্ছে এই সাইডটা, এই সাইডটা। হ্যাঁ এবারে আমি বুঝতে পারিনি যে মাছের গন্ধটা কিসে। এবার আমি খেতে দিচ্ছি, যখন নিচু হয়েছি হতে এবার দাঁড়িয়েছি, এই বাঁ সাইডটা মনে হলো যেন কি জানো কোন নিঃশ্বাস ফেলো এইখান থেকে। এবার আমি উঠে বসে আমার তার চারদিকে আমি দেখছি, দেখি কিছুই দেখতে পাই। নিঃশ্বাসের ব্যাপারটা তো এর আগেও হয়েছে মনে হয়? না 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 এর আগে হয়নি, এর আগে জল পড়ার, ওখান থেকে জলটা যতবারই এসেছি একদিন দুদিন ছাড়া ছাড়া মাঝে মধ্যেই জলটা পড়ে। তা এখনো পড়ে? আমি গত সপ্তাহে তো একবার জল পড়েছে, একবার মানে আমরা যাওয়ার পরে পড়ে, সেদিনকে বৃষ্টি হয়নি, সেদিনকে কোনো বৃষ্টি হয়নি কিন্তু জলটা পড়েছে পিঠের মাঝখানে, কুয়াশা এই জায়গাটা জলটা পড়েছিল। না ওটা কি আমরা যাওয়ার পরে একদিনই হয়েছে? না একদিনই হয়েছে, একদিনই হয়েছে, একদিনই হয়েছে। তুমি নিচে চলো, নিচে যখন চলে গেছি যেহেতু আমার যে বড় কুকুরটা আছে সে দেখে ও ঘরে গেছে, কোনোদিন এরকম করে না, অনেকদিন পরে এগুলো দেখছি ও চারদিকে শুঁকছে আর ওর গায়ে মাছের গন্ধ। আচ্ছা তোমার গায়ে মাছের গন্ধ এলো কোথেকে? বলে কে যায় না, এবার আমার বড় কুকুরটা দেখি সারাক্ষণ শুঁকছে ও। এর আগে কোনোদিন এখান থেকে মাছের গন্ধ? না না, কি কাঁচা মাছ না রান্না করা? কাঁচা মাছ, কাঁচা মাছের গন্ধ। আর কিছু হয়েছে? না 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 এটা ছাড়া কিছু। হাসির একটা কি ব্যাপার? হাসির যেটা ওটা আমার শাশুড়ি পেয়েছে হাসিটা নিচে। হ্যাঁ নিচে যখন গিয়েছিল তখন মনে হয় 12:30 একটা নাগাদ একদিন গেছে, কি ওষুধ আনতে কি প্রবলেম হয়েছে। এবার যেতে এবারে মা ভাবছে যে আমি এসে ইয়ারকি মারি, তো মাঝে মাঝে ইয়ারকি মারি মার সাথে, এবার মা ভাবছে আমি ইয়ারকি মেরেছি ভেবে এবারে মা বলছে হাসির আওয়াজ পেয়েছে, বলছে হি হি করে হেসেছে। এবার মা বলছে কে মিনতি, তা কোনো সাড়া পায়নি। এবার তারপরে এসে দেখছে যে কেউ নেই, তার উপরে এসে দরজা ঠেলে দেখছে আমাদের ঘরের দরজা বন্ধ, আমরা সব দরজা বন্ধ। হ্যাঁ এবার পরের দিনকে মা আমাদের বলছে বলে মিনতি তুমি গিয়েছো? আছে না আমি যাইনি, তো এরম টাইম আছে না, তখন তো আমরা ঘুমিয়েই পড়েছি ওই দিনকে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, মা বলে এরকমই আওয়াজটা পেয়েছি। তা এই হয়েছে, কিন্তু আমি কোনোদিন হাসির আওয়াজটা হচ্ছে পাইনি, কিন্তু জল পড়াটা পড়েছে, তারপর কালকে যেমন ওই নিঃশ্বাসের আওয়াজটা পেয়েছি এবং ঘাড়ে পাশ থেকে পুরো স্পষ্ট ঘাড়ের এখানটা আমার নিঃশ্বাস পড়লো জানো, বুঝতে পারলো এবার যে নিঃশ্বাস পড়লো এটা হলো, হাওয়াটা লাগলো, আমি উঠে এরকম তাকিয়ে দেখছি দেখি কোথাও কিছু নেই,
মাছের গন্ধটাও বেশ অনেকক্ষণ ছিল, তাও আমি চলে গেছি তাড়াতাড়ি। দাদা পেয়েছিল? হ্যাঁ ও ও পেয়েছিল মাছের গন্ধটা। আচ্ছা বাই দ্য ওয়ে আমি একটা কথা বলছি, যে আমরা আগের দিন এখানে মোশন প্লেস করেছিলাম, কোনো কাজ করেনি। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ছাদে ম্যাক্সিমাম টাইম এখানে কাটিয়ে আমরা একটু দেখতে চাই যে আদৌ কিছু আমাদের সাথে হয় কি না, যেটা হচ্ছে রিয়েল ফিল বলে যেটাকে। আগের দিন আমরা মোশন লাগিয়েছিলাম, কোনো কাজ করেনি, বা এমনি আমাদের কোনো ভিডিওতে মোশন কাজ করে না। তো দেখি যে আদৌ, হ্যাঁ মাছের গন্ধটা তবে আজকেও পেলাম। এখানে মাছ টাছ ডোবা ফোবা আছে নাকি পাশে? পাশে না, ওই পাশে। ওইখান থেকেও তো আসতে পারে গন্ধটা? সেও আসতে পারে, কিন্তু এরকমই আগে আসেনি কখনো। এর আগে যত বছর এখানে আছো কোনোদিন মাছের গন্ধ আসেনি? আমাদের বর্ষাকালে আগে যখন রাস্তা নিচে ছিল, এবারে জল উঠতো, কই মাছ উঠতো, শোল মাছ। কালকে কটা নাগাদ হয়েছিল? 12:20। তো আমি গুগল টাইমটা একবার দেখাবো এখন, ঠিক এটা বোঝা যাচ্ছে? 12:25 বাজে। লাইটটা সরিয়ে নাও, ফোকাসটা নিয়ে নাও। ক্লিয়ার আছে? না ক্লিয়ার ফোকাস নিচ্ছে না। ধরো আচ্ছা দেখিয়ে। তো আমরা ওই সেম টাইমে আসলাম এই কারণে যে রাত্রে কোনো রকম কিছু ফিল করা যায় কিনা, বা কোনো আওয়াজ বা কোনো হাসি কোনো ঠাট্টা কোনো কিছু পাই কিনা। জালগুলো কি নতুন লাগিয়েছো? আগের বার যখন এসেছিলাম তো জাল ছিল না। এই যেমন এই জাল কোন? না না ছিল 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 এগুলো ছিল এগুলো ছিল। আর একটা জিনিস দেখাবো, এই নিচে এইগুলো কে করে? আচ্ছা তার মানে কুকুরের আসা যাওয়া উপরে আছে। আর কুকুর, এক সেকেন্ড, কুকুর পটি ফটি যা করে ঘরে তো কিছু করে না, আমি ঘরে দেখলাম ঘরে। ওই নিজেরা সেইভাবে ট্রেন্ড করা, মানে উপরেই আসবে করতে এই করে আসে। আচ্ছা কুকুরের যে ইয়ে করে, কুকুর যখন ক্লিয়ার ফ্লিয়ার করে বা কুকুর অ্যাকচুয়াল বাথরুম ফাথরুম যখন করে না, সেখান থেকেও স্মেল আসে কিন্তু একটা। তো আমার মনে হচ্ছে এখন যে স্মেলটা পাচ্ছি আমরা, এখানে একটা স্মেল পাচ্ছি, তো সেটা আমার মনে হচ্ছে কুকুর এসেছিলো উপরে, কারণ আমরা আসার কিছুক্ষণ আগেই কুকুর মনে হয় উপরে এসেছিলো। তো ওই কারণে এই গন্ধটা, এটা হতে পারে ওয়েদারের জন্য। আর মাছের গন্ধ এখন অবধি পাইনি, আর আমরা থাকবো অনেকক্ষণ, থেকে আমরা দেখবো কিছু পাওয়া যায় কি না। হয়তো বোরিং হবে ভিডিওটা, কারণ যেহেতু থেকে দেখতে চাইছি তো খুব বেশি দেখাবো না, কেটে কেটে দেখাবো, একটু অ্যাডজাস্ট করে নিই। একবার ছাদের ওপরে এসো, চালানো আছে? হ্যাঁ ক্যামেরা দিন, হ্যাঁ চালিয়ে দিন, আস্তে আস্তে এসো। আচ্ছা এখানে আমরা এসেছিলাম, টিনগুলো এরকমই ছিল, এখানটাও ঠিক এরকম সাজানো ছিল। থেকে দাদাই এখানে এই ফুকো থেকে কাউকে দেখেছিল। তো এই ছাদের রহস্য এটাই ওপরের। তুমি কিছু বলবে? জল পড়াটা তখন কমে গেছে, আর উপরে তেমন কিছু নেই। একই জায়গায় দুবার আসার কোনো মানেই হয় না, যা সলিউশন করার এর আগের দিন করে দিয়েছিলাম। বাট জানি না এখন এই বাড়িটা কী আছে না আছে। আবারও আসতে হলো সেকেন্ড টাইম, মাছের আসার গন্ধ আজকে আমরা পেলাম। দেখো এইখানটা থেকে এরকম একটা গ্যাস আসছে না? এইটা আবার মাছের গন্ধ নয় তো? না না। আচ্ছা বলি তুমি কি এই গন্ধটা পেয়েছিলে? না না না, পুরো কাঁচা মাছের গন্ধ পেয়েছিলাম। তা কারো বাড়ি মাছ এনেছে? এটা তো আমার মনে হয় আমার হতে পারে, সত্যি করে কুকুরের পটি বা কিছুর গন্ধ না। অ্যাকচুয়াল আমার মনে হয় আশেপাশে কারো বাড়ি মাছ হয়েছিল রান্না বান্না, সেটাও গন্ধ হতে পারে। একসময় অনেক সময় কি হয় কিছু গন্ধ না, মাছের গন্ধ, হ্যাঁ কাঁচা মাছেরই গন্ধ পাওয়া যায়। কেটেছিল হয়তো রাতে, পার্টি ছিল, মাছ ভাজা খা দিয়ে। ফার্স্ট কথা যেটা বললাম সেটা হচ্ছে আশেপাশে কোনো ডোবা আছে নাকি, কারণ ডোবা থেকে এরকম পচা মাছের গন্ধ। ডোবা আছে? আছে। এই পাশে পেছনে? কতটা পেছনে? এই তো ধারে, আরে এই তো এসো। এসো একবার,
এই দিকটা কিন্তু কি আছে কাম 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 এ লুক 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 দেখে যেন দেখে এ ক্যামেরা 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 দিস ইজ এসো দেখে আসবে দেখো তো কোনখানটা ডোবা ওই তো ডোবা পুরো তো ডোবা দ্যাটস ইট রহস্যের সমাধান হয়ে গেল আবারও রহস্যের সমাধান হয়ে গেল এখান থেকে এসেছে আমি বললাম না সবার আগে আমি টার্গেট একটাই করেছিলাম যে আশেপাশে ডোবা আছে তো তোমাদের বাড়ির পাশেই মানে এক হাত দূরেই ডোবা এখান থেকে কাঁচা মাছের গন্ধ এসেছে এই পা দিও না মোড়া বা কাঁচা মাছের গন্ধ শুভদার চটি নেবে আগের বারও রহস্যের সমাধান করে দিয়েছি এবারও আশা করি করতে পারলাম ও দি এসো বলো এবার কিছু এবার তো তোমার ভূমিকা এসো এসো আরে এসো আমি কি বলবো এবার ভয়টা গেছে না কাজ যায়নি কিছুটা দাঁড়াতে পারলাম তোমাদের বাড়ির পাশেই ডোবা এসো রানা ও রানা হুম এসো এসো আমি হাসি খুঁজছি কালকেই পেয়েছি এত বছর পাওনি হয়তো বর্ষাকাল না বর্ষা তো আগেও তো আগে পাওনি না কিন্তু আমার আমার যতদূর সম্ভব মনে হচ্ছে পাশে ডোবা বলেই সেই গন্ধটা তুমি পেয়েছো শুধু যে মাছ তা কিন্তু নয় ডোবায় কচুরি পানাও একটা মানে গন্ধ আসে পচা জলের গন্ধ হ্যাঁ পচা জলের গন্ধ একটা আসে আমি তো দেখলাম পুরো পানায় ভর্তি করে ডোবাটা আর ছাদের পাশেই এর মধ্যে তোমাদের বাড়ি এক হাত দূরেই ডোবা আচ্ছা সেখান থেকেই এসছে হতে পারে রাতে বেলায় হাওয়ার সাথে এসছে গন্ধটা এক হাত দূরে যেখানে ডোবা সেখানে তো ভাবার কোনো বিষয়ই না বয়স্ক মানুষ হয়তো শুনে নিয়েছে হয়তো সেটা কাছে ভেবেছে হয়তো এরকমই কিছু হয়েছে আমার মনে হয় হেজানো কোনো দরকার নেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ ছিল এটা জানি না কত মিনিট চলছে থাকছি আছি যদি কিছু থাকে দেখিয়ে দেবো না হলে ভিডিও এখানেই এন্ড আর এরকম ছোটোখাটো সমস্যার জন্য লয়েল বেঙ্গলকে ডাকতে পারো বাড়িতে বা পাড়াতে যদি এরকম সমস্যা ডাকতে যেখানে যখন খুশি আমরা পৌঁছে আমরা কোনো চার্জেস নিই না নিই নিই ডাকতে পারো ফ্রি অফ কস্ট একদম ফ্রি অফ কস্ট শুধু বীর খরচা দেওয়ার দরকার নেই শুধু বিড়ির খরচা হবে না বিড়ি কিনে নিয়ে যাবে ও আচ্ছা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই যো আর প্রবলেম হয় ডেকো নিশ্চয়ই ছুটে যাব রাতে আমরা থাকছি এখানে যদি কোনো রকম কোনো কিছু থাকে তো সেটা অবশ্যই দেখিয়ে দেওয়া হবে আর সেরকম কিছু নেই আর ভালো আর একটা বড় ভিডিও আসছে খুব তাড়াতাড়ি যেটা গত বড় ভিডিও বলেছিলাম একবার কতবারে বলা হয়েছিল চলে এসেছে চলে এসছে কুলধারা কুলধারা ওর থেকেও বড় কিছু আসছে আরে করে নিতে পারছো এক দেড় মাস এক বছরের মধ্যে এখনই হয়ে যেত পকেটে টাকা নেই যাওয়ার মতো পারমিশন পেয়ে গেছি পারমিশন হয়ে গেছে বড় ভিডিও আসছে তো সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট অবশ্যই করবেন দাও আমাদের কথা রাখতে পারি তো তোমাদের যে ডিমান্ড থাকে কুলধারা মুকেশ মিল মানে তোমাদের যে ভুক মুকেশ মিলে যাবো মুকেশ মিলে কথা সেটা মুকেশ মিলে কথা চলছে থোড়ি না খতম হোনে ওয়ালি হ্যায় আপ লোগো কা জো ভুক হ্যায় ও থোড়ি না মিটনে ওয়ালে তো তোমাদের ডিমান্ড তোমাদের কাছে থাকবে আমরাও যাব তোমাদের কথা মতো জায়গায় ছোট হোক বড় হোক কোনো ছাদ হোক বা মাঠ হোক নিশ্চয়ই যাব আমাদের কাছে জায়গাটা কোনো ম্যাটার করে না আমাদের কাছে ঘটনাটা ম্যাটার করে আর আমাদের জিনিস বলে রাখি এক সেকেন্ড আরেকটা জিনিস বলে রাখি কোনো জায়গায় কোনো রকম জায়গা থাকলে অবশ্যই বলবেন অসুবিধা কিছু নেই কিন্তু লোকাল পারমিশন ওটার একটু অসুবিধা হয় আমাদের কারণ অচেনা অচেনা কেউ গেলেই তো আর ক্যামেরা সবাই করতে দেয় না সবাই চেনেও না তো সেই কারণে সেটা হলে খুব ভালো হয় লোকাল ক্লাব হোক তোমরা যখন ডাকছো নিশ্চয়ই নিজের এরিয়ার মধ্যে হ্যাঁ নিজের এরিয়ার মধ্যে অবশ্যই কিন্তু তার একটা পারমিশন বা কোনো কিছু হলে সেটা বেটার হয় এরকম নয় যে দাদা জায়গার ঠিকানা দিয়ে দিলাম করে চলে এসো তোমাকেও তুমিও থাকবে সাথে বা পারমিশনের দিকটাও দেখবে আর বেশি হিজিয়ে লাভ নেই ভিডিও এখানে এন্ড করছি বাই কুলধারা ভিডিওটা অবশ্যই দেখো আই বাটনে লিংক দেওয়া আছে ওপরে দেখো আসছে অবশ্যই দেখো জানিও কেমন হয়েছে চলো